জয়ের পর রাঙামাটিতে শপথ নিতে গিয়ে গ্রেফতার হলেন চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। চতুর্থ ধাপে জেলার ১০ ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্যে পাঠ করান। এরপর চা চক্র অনুষ্ঠিত হয়। চা চক্রের পর জেলা প্রশাসনের কর্মকর্তারা হল রুম থেকে বেরিয়ে গেলে সেখানে পুলিশ সদস্যরা প্রবেশ করে। অনুষ্ঠান স্থল থেকে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাটি ইউপি চেয়ারম্যান প্রমোদ খিসা, সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা এবং সদর উপজেলার কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান কানুন চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ। নানিয়াচরের তিন চেয়ারম্যানের কয়েকটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান কানুন চাকমা শক্তিমান চাকমা হত্যার আসামি বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আগেই রেগুলার মামলা ছিল, ২০১৮ সালের মামলা ছিল। তিনজন হচ্ছে আপনার নানিয়াচর থানার তিনজন, তিনটা ইউনিয়নের, আর একজন হচ্ছে কোতোয়ালি থানা। তো তাদের বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলার ওয়ারেন্ট ছিল, ওনারা পলাতক ছিলেন। এবং তারপরে আজকে যেহেতু এখানে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে।